আজ 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হচ্ছে। দেশের সকল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু, ব্যক্তি, তাদের পরিবারের সদস্য, পরিচর্যাকারী, অটিজম বিষয়ক গবেষক, চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবক সহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংগঠনসমূহকে আমি আমার আন্তরিক অভিবাদন জানাই। বিশেষভাবে আমি অভিবাদন জানাই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর ধৈর্যশীল বাবা মাদের, যারা শত সহস্র প্রতিকূলতার মধ্যে নিজেদের সন্তানের সম্ভাবনা বিকশিত করবার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, আমি তাদেরকেও আমার অভিনন্দন জানাই। সুধীবৃন্দ, সারা দেশে প্রায় 4 লক্ষাধিক অটিজম সহ স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধী শিশু এবং ব্যক্তি রয়েছেন, যারা স্বাভাবিক জীবনযাপনের সুবিধা থেকে বঞ্চিত। তারা প্রতিনিয়ত নানা ধরনের স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধকতার সম্মুখীন হন, যা জীবনব্যাপী বহমান থাকে। এনডিডি ব্যক্তিগণের সকল প্রতিবন্ধকতা দূর করে তাদের সার্বিক অধিকার রক্ষার লক্ষ্যে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 প্রণয়ন করা হয়। এই আইনের বিধান অনুসারে 2014 সালে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট স্থাপন করা হয়েছে। সেবকদের মানদণ্ড, সেবকদের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড এবং সেবা প্রতিষ্ঠানের মানদণ্ড নির্ধারণ ও পরিচালনা করতে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন 2018 প্রণয়ন করা হয়েছে, যাতে আমাদের এই এনডিডি ব্যক্তিরা গুণগত সেবা পেতে পারে। এনডিডি শিশু ও ব্যক্তিকে বিশেষায়িত শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাকে জীবনমুখী করে পরিবারের, সমাজের তথা রাষ্ট্রের অবদানক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিবন্ধকতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা 2019 প্রণয়ন করা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত এই এনডিডি শিশুরা অনবদ্য অবদান রাখতে পারে। আমরা জানি যে এই শিশুদের অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে প্রতিভাবান হন। তাদের এই প্রতিভা অনুযায়ী এই শিশুদের যদি যথাযথ আমরা যত্ন নিতে পারি এবং তাদেরকে যদি যথাযথ প্রশিক্ষণ দিতে পারি, তাহলে এই সকল বিষয়ে তারা পারদর্শী হয়ে উঠতে পারবে এবং দক্ষ মানুষ হিসেবে তারা সমাজে, রাষ্ট্রে অবদান রাখতে পারবেন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে জাতিসংঘের উদ্যোগে এ দিবস প্রতি বছর সরকার যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এসব প্রতিবন্ধী শিশুদের বিষয়ে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণে বাংলাদেশ সরকারের প্রস্তাব জাতিসংঘের 67তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে 2012 সালের 12ই ডিসেম্বর গৃহীত হয়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এনডিডি শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে এনডিডি সুরক্ষা ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ কারিকুলাম প্রণয়ন কার্যক্রমও আমাদের চলমান রয়েছে। ইতোমধ্যে এর গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। অটিজম শনাক্তকরণ ও মাত্রা নিরূপণের জন্য স্মার্ট অটিজম বার্তা ও বলতে চাই নামক দুটি অ্যাপস তৈরি করা হয়েছে। এনডিডি ব্যক্তিদের শনাক্তকরণে যে স্ক্রিনিং টুলস, আমাদের একটি স্ট্যান্ডার্ডাইজড টুলস ছিল না, সেটি প্রণয়নের জন্য কাজ চলমান রয়েছে। অনেকগুলো টুলস ছিল যেগুলো দিয়ে আমরা এতদিন কাজ করছিলাম, কিন্তু আমরা আমাদের দেশের জন্য একটি স্ট্যান্ডার্ড টুল সেটি তৈরি করবার জন্য এখন কাজ করছি। এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা চালু করা হয়েছে। এনডিডি শিশুর সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা 2019 মোতাবেক স্বীকৃতি ও বেতন ভাতা ভুক্তিতে সহায়তাকরণ, ন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2016 থেকে 2030 অনুযায়ী জীবনচক্রভিত্তিক বিভিন্ন বয়সে সেবা প্রদান, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বিষয়ক গবেষণা ও সমীক্ষা পরিচালনা, এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের সহায়ক প্রযুক্তির উদ্ভাবন ও সহায়ক উপকরণ বিতরণ, হটলাইন ও হেল্পলাইন চালুকরণ, এনডিডি ব্যক্তিদের কর্মমুখী প্রশিক্ষণ, বিশেষ চাহিদা সম্পন্ন এতিম শিশু ও ব্যক্তিদের অভিভাবক নিয়োগ, এনডিডি ব্যক্তিদের জন্য জব ফেয়ারের আয়োজন এবং কর্মে প্রবেশের জন্য সুযোগ সৃষ্টি করা, সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও স্থানীয় পর্যায়ে
এনডিডি গুডউইল অ্যাম্বাসেডর নিয়োগ সহ দেশের 14টি স্থানে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন এবং দেশের 8 বিভাগে 8টি আবাসন শিক্ষা প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে, পুরো গোটা বিশ্বই প্রতিবন্ধী বান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতকরণে এনডিডি সুরক্ষা ট্রাস্টকে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করতে হবে এবং আরও সক্রিয় হতে হবে। আমাদের সমাজভিত্তিক পুনর্বাসন সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। আমার বিশ্বাস, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু কিশোরদের সম্ভাবনাগুলোকে আমরা চিহ্নিত করে যদি সঠিক পরিচর্যা শিক্ষা প্রশিক্ষণ ও স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারি, তাহলে তারাও পরিবার সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে তারা গড়ে উঠবে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং ব্যক্তিদের জীবনমান উন্নয়নেও বাংলাদেশ অন্যান্য সামাজিক অগ্রগতির ন্যায় রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এ প্রত্যাশা করি। পরিশেষে আমি 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2024-এর আজকের এই আয়োজনে যারা অবদান রেখেছেন, যে সকল অটিজম এবং এনডিডি ব্যক্তি এবং তাদের আপনজন দূর দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠানে যোগদান করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে দেখছি অনেক ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন দীর্ঘদিন থেকে, যে প্রতিষ্ঠানগুলো এই এনডিডি শিশুদের ব্যক্তিদের সেবাদানে নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি এখানে অনেক বিশেষজ্ঞ ব্যক্তিকে দেখছি যারা এই বিষয়গুলো নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন, কাজ করে চলেছেন, সচেতনতা তৈরি করে চলেছেন। আমি আপনাদের সবার প্রতি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।